হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অদ্রিয়ানের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মহাষ্টমী, তাই সকলকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই মহাষ্টমীর দিনে আমিও চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমরা এই উড়িষ্যাতে কিভাবে মহাষ্টমীর অঞ্জলি দিলাম বা এখানে কিভাবে অষ্টমী দুর্গাষ্টমী পালন করা হয় সেই ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির সামনে যে পুজোটি হচ্ছে সেখানে অঞ্জলি দেওয়ার জন্য। আর আমি না শাড়ি ঠিকঠাকভাবে পরতে পারি না, তো একা পরেছি ছেলে নিয়ে যা করে অনেক কষ্টে। তার উপর ছেলে তো প্রচণ্ড দুষ্টু, শান্তিতে একটু রেডিও হতে দেয়নি, দেরিও হয়ে গিয়েছিল আমাদের অনেকটা, তাই হুড়ুহুড়ি করে চলে এসেছি। তাই আমাকে একটু প্লিজ ইগনোর করবেন। আর এই যে প্যান্ডেলে চলে এসেছি, এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। আর এখানে দেখুন একটা স্টেজ করা আছে, রাত্রিরে শোয়ের জন্য কিছু অনুষ্ঠান হবে আর কি। আর দেখুন কত ভিড় অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। এত ভিড় হয়েছে যে ভেতরে ঢুকতেই পারিনি। একটু ক্লোজ করে দেখাই, দেখুন সব মহিলারা লাইন দিয়ে বসে আছে অঞ্জলির জন্য, দেওয়ার জন্য। আর এই যে ভেতরে আরতি হচ্ছে, অষ্টমী পূজা চলছে, তো প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা একটু প্লেস পাইনি ভেতরে ঢোকার, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে অঞ্জলি দিতে হয়েছে। এই যে এইভাবে ফুল দিচ্ছিল আর আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিলাম। এই যে আমরা আরো একটি প্যান্ডেলে চলে এসেছি। এই পুজোটাও অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনেই হয়েছে, দুটো পুজো বাড়ির দুদিকে হয়েছে। ওই প্যান্ডেলে এত ভিড় ছিল আমরা মানে ঠিকঠাকভাবে অঞ্জলি দিয়ে উঠতে পারিনি। আর আমি তবু অঞ্জলি দিতে পেরেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড দিতে পারেনি, কারণ অত ভিড় ছিল, তো তাই শ্লোক মানে স্থির থাকছিল না, তাই ও শ্লোককে নিয়ে একটু এদিকে ছিল ফাঁকার দিকে, আর আমি অঞ্জলি দিয়েছিলাম। এবারে যেহেতু হাজবেন্ডও উপোস ছিল আর ও প্রতি বছর অঞ্জলি দেয়, তাই ভাবলাম যে না, আরেকটি মন্দির যে আছে ওখান থেকে ঘুরে আসি, দেখি ওখানে অঞ্জলি হচ্ছে কিনা। তো এসে দেখলাম এখানেও প্রচণ্ড ভিড়, আর সৌভাগ্যবশত তখন এখানে অঞ্জলি শুরু হয়নি। আর তো ওরা বলল, ওখান থেকে অ্যানাউন্স করলো যে আগে মহিলাদের অঞ্জলি হবে, তারপর মানে পুরুষদের আর কি। তো আবার ভাবলাম যে অঞ্জলি যেহেতু মহিলাদের হবে, তো আমি বসে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য। আমি অঞ্জলি দেওয়ার পর তারপর আমার হাজবেন্ড অঞ্জলি দিল। মন্দিরেও অষ্টমী পূজার আরতি চলছে এখন। আর আরতির সময় দেখলাম এখানে সমস্ত মহিলারা একসাথে মিলে কি সুন্দর উপহার তুলে দিল। এইখানে দুর্গাষ্টমী খুবই ধুমধামভাবেই পালন করে, দেখছি তো প্রচণ্ড মানে ভিড় হয়েছিল। সমস্ত মহিলারাই প্রায় পুজো দিতে এসেছিলো, কারণ বাড়ির সামনে দুদিকে দুটো প্যান্ডেল, দুটো প্যান্ডেলেই দেখুন কীরকম ভিড়। সমস্তই এখানে উড়িয়া মহিলা, আর দু একটা বাঙালি দেখতে পেলাম, মানে কথা শুনে যেটা বুঝতে পারলাম আর কি। তো বেশিরভাগটাই উড়িয়া মহিলাকেই দেখতে পাচ্ছিলাম। তো এরা এখানে খুবই দুর্গাষ্টমী পালন করে ধুমধাম করে। আসলে এখানে যেটা দেখলাম, প্যান্ডেল বা ঠাকুরের সাজসজ্জার থেকে বেশি পুজোটাকেই এরা গুরুত্ব দেয়।
খুবই মানে পুজোটা খুবই ধুমধাম সহকারে হই হুল্লোড় করেই করে, আর প্রচণ্ড নিয়মকানুন মেনেই এখানে অঞ্জলি বা পুজো আচ্ছা করে দেখি। সেটা আমাদের ওখানেও হয়, এরকম না যে আমাদের ওখানে হয় না, ওখানেও হয়, কিন্তু এখানে দেখলাম এদের নিয়ম যেহেতু অন্যরকম, এদের দুর্গাষ্টমী আলাদা রকমভাবে করে, অন্যরকমভাবে উলু দেওয়া এই দেওয়া মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আর কি এদের থাকে। তো ওরা সেরকমভাবে করছিল যতটুকু পেরেছি ভিডিওতে, মানে ক্যামেরাবন্দি করেছি, কারণ আমার ছেলে এক প্রচণ্ড দুষ্টু, এত দুষ্টুমি করে যে ওকে নিয়ে ঠিকঠাকভাবে কিছু করা যায় না। যখন আমার ছেলেকে আমার হাজবেন্ড সামলায় তখন আমি কিছু ক্যামেরা করি, আর যখন আমি সামলাই তো তখন ও ক্যামেরা নিয়ে থাকে। এইভাবেই চলে, তো সবটুকু তো করে ওঠা সম্ভব হয় না, তবু যতটুকু পেরেছি ওই ভিডিওটা এডিট করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে, আর সাথে তো আমাদের স্মৃতি হয়ে থাকবেই, সেই কারণেই আরও করা। এখানে যিনি পুজো করছিলেন, যিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি বোধহয় বাঙালি ছিলেন, কারণ কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল, আর যার ফলে মন্ত্র উচ্চারণগুলো আমাদের বুঝতে খুব সহজ হচ্ছিল। আকাশে আকাশে আজ আগমনে মেঘের খেলায়, শরতের সাজে যেন ভেসে যায় খুশির ভেলায়। এদিকে আমার হাজবেন্ড পুষ্পাঞ্জলি দিচ্ছিল, আর আমি আমার ছেলেকে সামলাতে পারছিলাম না, সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে বসিয়ে রেখেছিলাম এক জায়গায়। আর চুপচাপ তো বসানো যায় না, একটু মোবাইল না দিলে চুপচাপ বসে না, একটু কার্টুন জ্বালিয়ে দিলে তবু চুপচাপ বসে, তাই কার্টুন জ্বালিয়ে নিয়ে ও একটু বসিয়ে রেখেছিলাম, আর আমার হাজবেন্ড অঞ্জলি দিচ্ছিল। এই যে এখন ইভিনিং হয়ে গেছে, আর ইভিনিংয়ে আমরা ওই যে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়েছে, একদম একদম সামনে যে পুজোটা হয়েছে, তো সেখানে এসেছি। সেখানে রাত্রি যে স্টেজে কিছু প্রোগ্রাম হচ্ছে, পুরো ওয়েস্ট বেঙ্গলের কালচার, যেরকম পুজো আছে হলে কিছু ডান্স পারফরমেন্স, কিছু নাটক, কিছু ধামাকা টাইপের কিছু হয় না, ঠিক সেরকম টাইপেরই কিছু প্রোগ্রাম এখানে হচ্ছে। ভিড়টাও দেখুন, ভালোই ভিড় আছে, ভালোই ভিড় হয়েছিল মোটামুটি। ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম, কিছু ছিল না, সপ্তমীর দিন হালকা ভিড় ছিল, আর অষ্টমীর দিন তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই ভিড় হয়েছে। উড়িয়া প্রোগ্রাম কিছু হচ্ছে, ওদের ডান্স কিছু হচ্ছে, আমি হাজবেন্ড আর শ্লোক তিনজন মিলে গিয়েছিলাম, গিয়ে বেশ কিছুটা সময় ওখানে কাটালাম, ভালো লাগলো। এইভাবে দুর্গা পুজোটা আমাদের কাটলো। বাবা, আবার শুরু হয়ে গেল নোংরা কাটা শুরু।